সবাই ভালো আছেন। আসলে শুয়ে থেকে দুজনে অনেকক্ষণ যাবত দুষ্টুমি করছিলাম, তো একটা বিষয় বলে রাখা ভালো, আজকের ব্লগটা কিন্তু টুইন ওয়ান, আই মিন দুইটা ব্লগের পরিবর্তে একটা ব্লগ, বা দুই দুইজনের, আমরা আপনারা জানেন যে আমাদের দুজনেরই দুইটা চ্যানেল আছে, তো আমার চ্যানেলে এই ভিডিওটা আসবে, আপনারা জানেন ভিডিও ম্যান ইউটিউবার মিমেরও চ্যানেল রয়েছে, তো ওর চ্যানেলে ও আজকে ভিডিও দিবে না, মন খারাপ ও মনে করেন ওর মা বলতেছে মা আয় মা বাড়ি আয়, শীত পড়ছে মা আমি ক্যাংকা করে যাবো, ক্যাংকা করে না কিভাবে, আর মানে মার কাছে মেয়ে যেতে পারতেছে না, মেয়ের কাছে মা আসতে পারতেছে না, আহ কি করুন, বিনোদন না বিনোদন ঠিক বলা যাচ্ছে না, মানে কি করুন চিত্র দুজনার, এখন মাও কান্দে মেয়েও কান্দে, আহারে কিচ্ছু করার নাই, ও আজকে ওর মন খারাপ, ও বলতেছে যে আজকের ভিডিও আমি দেবো না, অনেকক্ষণ যাবতই ভিডিও শুরুতে আপনারা যেটা দেখছেন আমরা কিন্তু মুখ ভেঙা ছিলাম একজন পর একজন, তো আসলে ও শুয়ে আছে, ওরে বলতেছে ভিডিও দিবে না, তো বলছে না ভিডিও দিব না, তো তখন থেকে এরম করে, হ্যাঁ এরম করে কথা কথা এরকম করে, আমি ভাবলাম এই যে এটা কি, এটা এটা হচ্ছে মিনি মার, আচ্ছা শোনো আমার কানে না, ওর কানটা অনেক সুন্দর, হ্যাঁ মানে ওর কানের নথিটা, নথি অনেক ভালো, নথি আবার কি, ওটা কানের নথি বলে যেটা, লতি লতি আমাদের নথি বলে, নথি নথি তো মামলার কাগজপত্র যেটা থাকে কোর্টে, নথি তোমার ওই কাজ তুমি সবসময় যাই ভাবো ওইটাই হবে, তো আমার হচ্ছে কানের এই নথিটা ভালো না, ছোট এরকম কানে কানেরটা পড়লে অনেক সুন্দর লাগে, তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটি দেখে আবার আপনারা বিরূপ মন্তব্য করবেন না অনুগ্রহ পূর্বক, আমি শীতের সময় ভাই অত ভিডিও টিডিও নাই, ওরে ঠান্ডা দিতে দিতে কম্বল না, শীতের সময় শীতের সময় কম্বল নাই, কম্বল গায়ে চুপ করে ঘুমাবে, শীতের সময় কম্বল আমার হচ্ছে একমাত্র সম্বল, সম্বল তো সম্বল আমাদের ওদিকে, আপনারা অনেক সময় সাফল যেটা লম্বা ওটা আমাদের ওদিকে সম্বল বলে, আমাদের ওদিকে আমাদের এলাকার ভাষা কোন এলাকার ভাষার সাথে মিলবে না ভাই, ও ভাই কি আর করতাম, আজকের ব্লগ মানে শুয়ে থেকে ব্লগ, মানে যেহেতু শীতের সময় সো আর কোনো কথা হবে না, তো সকালবেলা নর্মালি যে বিষয়টা হয় আমার তো দেখা যায় সাড়ে সাতটার দিকে অ্যালার্ম দেওয়া থাকে, ঘুম থেকে হয়তো দেখা যায় অ্যালার্ম বাজতেছে 10 মিনিট পরে উঠে, অ্যালার্মটা চেঞ্জ করে দেয় আবার 10 মিনিটের জন্য ঘুম, আবার দেখা যায় না আর একটু পরে উঠে, এরকম করতে দেখা যায় 8:30 বেজে গেছে, লাভ দিয়ে উঠে তখন কিন্তু আর মানে কি বলবো যে আর লেট করার কোনো সুযোগ, স্কুলে থাকতে এমন হইতো যে আমার শীতের সময় প্রাইভেট পড়তে যাইতে হইতো আমার একদম সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে প্রাইভেট পড়তে যাইতাম, বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার প্রাইভেট ছিল, সেটা ছিল স্কুলে, তো ওই সকালবেলা ভোরে প্রাইভেট পড়তে উঠতে চাইতাম না, এমন মানে কি একটা অবস্থা, শীতে মনে হয় থেকে যে ঘুমাইয়েই থাকি সবসময়, কিন্তু আম্মা খালি ডাকাডাকি করতো, যারা স্টুডেন্ট
ওরা হয়তো বা অনেক সময় ভাবে যে শালার সারা জীবনে যদি হ্যাঁ মানে পড়ালেখা যদি না করা লাগতো, তো এখন কিন্তু অনেকে সবাই একটু রিল্যাক্স মুডে আছে। না, আগে আমি এখন আজকে কোথায় যেন কে যেন বলতেছে, আচ্ছা একটা আপু আসছে, তো বলছে যে এবার এইচএসসি ক্যান্ডিডেট ছিল আর কি, হঠাৎ করেছে, ভাইয়া আমি তো মানে পাশ করছি, অটো পাস। কি খুশি, ও মাই গড! তাই আমি বললাম যে আপু তাহলে আপনি মিষ্টি খাওয়া, আপনি তো অটো পাস করছেন। হ্যাঁ, তো বলছে ভাইয়া সমস্যা নাই, দেখি অ্যাডমিশনের পরে খাওয়া। আজান দিচ্ছে, একটু পরে আসি। আজান শেষ, তো আজান নামাজ শেষ পড়বো হয়ে না? গেছে। হ্যাঁ, নামাজ পড়বো, ভিডিও শেষ করে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে যে, আমি বলবো, আচ্ছা বলো। আগে আমার মনে হইত কি যে আল্লাহ, মানে যে সময় স্কুলে পড়তাম আর কি, প্রাইমারি, তখন বললাম আল্লাহ এমন বৃষ্টি দেও যাতে কালকে সকালবেলা স্কুলে যাওয়া না লাগে। তারপরে বিকালের দিকে এরকম হইতো যে আল্লাহ অনেক বৃষ্টি হোক, আমার স্যার যেন আমার পড়াইতে না আসতে পারে। তো কার কার এরকম হয়েছে এটা একটু জানাবে না? আমার বিকালের দিকে আমার প্রায়ের পড়তে একদম ইচ্ছা করতো না, তারপর প্রত্যেকটা দিন বিকালবেলা দোয়া করতাম আল্লাহ যেন স্যার আজকে না আসে, আল্লাহ যেন স্যার আজকে না আসে, আজকে আমি বিকালবেলা খেলতে যাব, আজকে আমি প্রাইভেট পড়বো না। কিন্তু আমার এমনই স্যার, মানে ঠিকঠাক টাইমেই চলে আসতো, এমন মানে এরকম চুন্নি রে চুন্নি রে চুন্নি চুন্নি রে তুমি কি সারা চুন্নি জীবন স্কুলে রে। থেকে চাইছো? আর আমার এই, আমি যখন একদম ছোট, যখন প্লে নার্সারিতে পড়ি, তখন হচ্ছে আমার সাথে যদি আম্মু না যাইতো আমি স্কুলে যাইতে চাইতাম না, আমারে আগাই দিয়ে আসতে হবে এবং বসে থাকতে হবে। তো আম্মুরে অনেক জানাইছি মাঝে মাঝে, আম্মু আমার এসব বলে আর কি, আচ্ছা, আমি আমি এরকম আজকে করতাম। ভিডিওর মধ্যে তোমার কাছে একটা গান শুনতে চাই। হ্যাঁ, এই গানটা তুমি দু একদিন গাইছো, অনেকবার শুনছো। ওই যে 2 বছর আগে কি যেন একটা আছে না, আমার লাগে। হ্যাঁ হ্যাঁ, বলো, ভালো করে বলো। আচ্ছা বলো দেখি, একটু ট্রাই করো। ওইটাই পারি আমি, ওই যে হ্যাঁ বলো কবিতা বলো। 2 বছর আমার লাগে প্রেম করিয়া, তুই নাকি মাইনা রে করবি বিয়া, আমি এই জ্বালা সইব কেমন করে। তারপর কি, তারপর যেন কি, ময়রা যাব না পাই তোরে, 2 বছর আমার লগে প্রেম করিয়া, তুই নাকি জয়নাল রে করবি বিয়া, আমি এই জ্বালা সইব কেমন করে, ময়রা যাব যদি না পাই তোরে। আচ্ছা ভাই একটা, আমি আর ভিডিও করব না, আমি ঘুমাবো এখন। আমি এটা গত শুক্রবারে, আমার তো রাত্রেবেলা আমি রান্নাটা যখন চেষ্টা করি খাইনি, গজল শেয়ার করার জন্য, পারিনি। আজকে চেম্বারে বসেছিলাম, তো আমি চেম্বারে বসে থেকেই একটা গজল গাচ্ছিলাম। তো এক ভাই ছিল অনেক সিনিয়র, আর একজন আপু, ওই যে দেখছো, তো বলছে ভাইয়া, আসলে ওনাদের শোনানোর জন্য গজল না না গাইছে না, তো বলছে আর যে, হচ্ছে। বলছে ছোট ভাই তোমার ভয়েসটা তো অনেক সুন্দর, এটা কি গান না গজল? তা আমি বললাম যে গজল আর কি। যে বলো তো, আমি বললাম আমি তোমাকেও শুনি। হ্যাঁ, আল্লাহ 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 পেয়েছি বাবা পেয়েছি, পেয়েছি ভাই আর বোন, ছিঁড়ে যাবে না কখনো এই রক্তেরই বাঁধন। আসলে বাবা মা ভাই বোন রক্তের এ বাঁধন, আসলেই কতটা স্ট্রং একটা রিলেশনশিপ। দেখবেন এই সম্পর্কের মধ্যেও কত মানুষ কত চক্রান্ত করে, কত ষড়যন্ত্রের কারীরা আছে, যে যারা একটু চেষ্টা করে, আচ্ছা দেখি সম্পর্কের মধ্যে কিভাবে ফাটল ধরানো যায়। আবার দেখবেন যে যখন সহায় সম্পদের হিসাব, স্পেশালি বাবা মা যখন এই পৃথিবীতে না থাকে, ভাই বোনদের মধ্যে মানুষ একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করে, তো তারপরেও শেষমেশ গিয়ে কিন্তু তাদের সেই রক্ষাটার হয় না, কারণ রক্তের সম্পর্ক কখনোই ছিন্ন করা সম্ভব না। তো আমার এই গজলটা আমি নিজে থেকেই লিখেছিলাম, আমার পুরোপুরি মনে নেই, অনেক সুন্দর আর কি। তো আমার আমার কাছে মনে হয় কি সয় সম্পত্তি না থাকাই ভালো, থাকলেই শুধু অশান্তি। তাই হ্যাঁ দেখো না।
ভাই গরিব মানুষ যেহেতু সহায় সম্পত্তিও নাই আর ওগুলো টেনশনও নাই আর রক্তের বাঁধন ছিন্ন হওয়ার মতো মানে সুযোগও কি কিন্তু আমি কি সৃষ্টি বলতেছি, হবে আমি না। মানে সম্পত্তির মালিক? না না সেটা আমি বলিনি, মানে আমরা তো তোমার বাবার কি আছে সেটা থেকে তো আমাদের কোনো লাভ নাই, মানে আমাদের কি আছে সেটা হলো এখন তোমার হিসাব। তো আমি এইটা বলতেছি মানে সরি সম্পত্তি থাকা আছে না থাকা অনেক ভালো, যা আছে মানে অল্প পরিমাণে থাকতে হবে, যা থাকবে সেটাতে আর কি ভালো থাকা আচ্ছা যায়। শোনেন আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ও মানে বসে থেকে বা ওই কি বলবো যে স্বতঃস্ফূর্ত ভাবে ভিডিও করা কঠিন, ও শুয়ে আছে আর আমারও মাথা ঝিমঝিম করতেছে সারাদিন দৌড়াদৌড়ি করে আসে, আজকে মনে হচ্ছে ভিডিও দিতে আমিও না চাচ্ছিলাম আমি না। আসলে খুবই মানে আমার খুবই খারাপ লাগতেছে যেটা সত্যি, তো আমি তো ভাবলাম আমি যে একটু তাইলে ভিডিও দিব। মানে শুয়ে থেকেই কিছু কথাবার্তা বলি আপনাদের সাথে শেয়ার করি। তো বিভিন্ন কথাবার্তা, তো তাকে জিজ্ঞেস করলাম যে বাসায় ফোন দিয়েছিলে কিনা, তো বলছে যে হ্যাঁ আম্মুর সাথে কথা হয়েছে, মন খারাপ যাইতে বলতেছে, আমিও যেতে পারতেছে না, আম্মুও আসতে পারতেছে না, কান্না কান্না একটা ভাব চলে আসছে। তো আমি ওর মুখ ভ্যাং মানে ওর তো স্বভাব কিছুক্ষণ পরে আমি জীবন এমন করি না, আমি এরকম করি ওই তো এরকমও কিন্তু করো, তুমি মিথ্যা কথা বলো মাঝে মাঝে করি, আমি সবসময় ওই তো, এরকম তুমি করি বলো আমি জীবনেও করি না, তাহলে এটা কেন বললে বাবা? জীবন না, যখন দেখি তুমি আমার এরকম দিচ্ছ তখন আমিও তোমাকে দিই। এত যাক, আজকে শুয়ে থেকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, বাজে ব্লগ, সো মানে কি বলবো, যাক কোনো কথা নাই, আপনারা সবাই সবাই ভালো বলবে যে থাকবেন। শ্রাবণ দা ইউটিউবার খুব তো খারাপ ব্লগ আপনাদের করে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, আর আমি সব সময় দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, এই দোয়াটা সব সময় অব্যাহত থাকবে। আপনারাও সবাই সবার জন্য দোয়া করবেন, বাহিরে গেলে সচেতনতা অবলম্বন করবেন, আমি তো মাস্ক। বাহিরেই যাই না ভালো মানুষ। গতকালকে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম, হ্যাঁ মাস্ক নাকি এটা আমার ব্লগে, মাস্ক, যে ব্লগে হোক না কেন আমি তো বলি নাই যে আমার ব্লগে বলেছে, তো এটা মাস্ক বলে কোনো শব্দ আমি পাইনি। তবে হ্যাঁ কার্ল মার্কস, কার্ল মার্কস একজন বিখ্যাত লেখক দার্শনিকের নাম, তো তাছাড়া আমি আর তেমন কিছু পাইনি। সুতরাং আই হোপ যে আপনারাও আমার সাথে সহমত পোষণ করবেন, যারা মাস্ক বলেন তারা কষ্ট করে একটু মাস্ক বলবেন, আই হোপ যে তাহলে আমি কোনো যদি প্রবলেম বলে আমি হবে না। বলবো না, তুমি কি করবো আমারে? ওরা আমি যতবারে শিখাই ও ততবারে আমি বলি মাস্ক বলে মাস্ক, আচ্ছা ঠিক আছে বলছে। আবার আজকে আমি এই বিষয়টা নিয়ে মানে অফিসেও আলোচনা করলাম, তো ওনারাও বলছে না আসলে তো এটা আমরা সবাই ভুল বলি যে এটা হবে মাস্ক, আমরা বলি মাস্ক, তো একটু উল্টপাল্ট হয়ে গেছে, দন্তা স্বয়ে ক আর কয়ে স, এই হলো বিষয় এই আর কি। হয়েছে আমি আর টাটা।